ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর গাইস দেখতেই পাচ্ছ আমি এখন আম গাছে উঠছি, আর এটা হচ্ছে কাঁচা মিষ্টি আম গাছ। তো এই গাছে প্রতি বছরই নেই, এবারও আম পাড়তে উঠছি। তো এক পলি আম পাড়ার পরে একটা চিন্তা করলাম, আমগুলো বাসায় নিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে, তো সঙ্গে মরিচও ধুইলাম। ধোয়ার পরে আর কি ওকে ভালো মতো কষ লাইলাম, কারণ অনেক কষ থাকে। তো এরপর রেডি হইলাম আর কি পাটি নিয়ে, গাবলা নিয়ে আর চাকু নিয়ে। এরপর সবাই একসাথে বসে আমগুলো কাটতে লাগলাম। এইদিকে রেদুয়ান আর আমিন আমগুলো ছুলতে লাগলো, আর আরমান মরিচের বোটাগুলো খুলতে লাগলো, আর এদিকে সুজন এসে আমাদের সঙ্গে অ্যাড হইলো। তারপর আমরা মানে অনেকটাই তাড়াতাড়ি করে আমগুলো কাটতে লাগলাম। আমগুলো ছোলার পর তারপর মেশিনে কাটতে লাগলাম কুচি কুচি করে। আর এইদিকে সবাই একটা করে কাজ দিছি, সবাই মোটামুটি ভালোই কাজ করতেছে, কারণ আজানের টাইম হয়ে যাবে, নামাজ পড়তে হবে। আর এইদিকে আমার হাত কাটে গেছে ভাই, কিছু করার নাই, মেশিনে আম কাটতে গিয়ে আমার হাত কেটে ফেলছি। এইদিকে মরিচ এর থেকে আরও অনেকগুলাই বেশি দিছি। এরপর মরিচগুলো কুচি কুচি করে কাটতে লাগলাম। তারপর লবণ দিয়ে মরিচগুলো সুন্দর করে মাখাইলাম। এরপর আমগুলো কুচি কুচি আমগুলো একসাথে মিক্স করলাম, আর এরপরে কাশন দিতে লাগলাম, প্রায় 250 গ্রাম কাশন। ভাই দেখেই মনে হচ্ছে খাবেন নাকি। এরপর সবাই খাইতে লাগলাম ভাই, মানে এতটা টেস্ট হয়েছে। আর ওরা ছোটো তো, তো ওদের ঝাল লাগছে, তো অনেক ঝাল দিয়ে ফেলেছি, তো ওরা মানে শোষাইতে ছিল। আর আরমানের তো গাল দিয়ে নাক দিয়ে ঝাঁস বের হইতেছিল, আর এইদিকে তো সুজন খাইতেছিল। আর রেদনের অবস্থা তো টাইট, ঝালে শেষ। এভাবেই খাইতে লাগলাম ভাই, অনেকটাই টেস্ট হয়েছে। সবার অবস্থা খুবই টাইট, কারণ ঝাল হয়েছে আর এদিকে কাশনের যে আর কি ঝাঁস, মানে সব দিক দিয়েই গরম উঠে যাবে আজকে। শেষ। তো গাইস এটাই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই বাই।